হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টুডেন্ট রেসিডেন্স। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব এশিয়ান সংস্থার যাবতীয় তথ্য নিয়ে। এশিয়ান সংস্থাটি সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন সরাসরি চলে যাই হোয়াইট বোর্ডে। হোয়াইট বোর্ডে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করি। তো দেখুন, আমি লিখছি এশিয়ান। এই এশিয়ানের পূর্ণাঙ্গ ওয়ার্ড মিনিং হচ্ছে অ্যাসোসিয়েশন এতে হচ্ছে অ্যাসোসিয়েশন, এসতে হচ্ছে সাউথ, ইতে হচ্ছে ইস্ট, এতে হচ্ছে এশিয়ান, আর এনথ হচ্ছে ন্যাশনস। এটা হচ্ছে আর পূর্ণাঙ্গ ওয়ার্ড মিনিং। তো এই এশিয়ান সংস্থাটি 1967 সালের 8 আগস্ট প্রতিষ্ঠিত হয়। তো এই এশিয়ান সংস্থাটির মধ্যে দেশ আছে 10টি। তো এই 10টি দেশ আমরা খুব শর্টকাটভাবে টেকনিক দিয়ে মনে রাখবো। তো আমাদের এই এশিয়ান সংস্থাটির 10টি দেশ মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে MTV এর ফিলিম, FILM। MTV এর ফিলিম দেখলে BCS হবে না। এই সেন্টেন্সটা আমাদের মনে রাখতে হবে যে MTV এর ফিলিম দেখলে BCS হবে না। তাহলে দেখুন, আমরা এখন এই সেন্টেন্সটা বিশ্লেষণ করি, যেখানে আমাদের এই যে ওয়ার্ডগুলো ইংলিশ যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এইগুলো বিশ্লেষণ করলেই আমরা এই 10টি দেশ পাওয়া যাব। তাহলে প্রথম এমটা হচ্ছে মালয়েশিয়া, টিতে হচ্ছে থাইল্যান্ড, আর ভিতে হচ্ছে ভিয়েতনাম। তারপরে এখানে আছে ফিলিম, এফতে ফিলিপাইন, তারপরে আছে আইতে ইন্দোনেশিয়া, তারপরে এলতে হচ্ছে লাওস, তারপরে এমতে হচ্ছে মায়ানমার, তারপরে এখানে আসছে BCS, বিতে হচ্ছে বুনাই, সিতে হচ্ছে কম্বোডিয়া, আর এসতে হচ্ছে সিঙ্গাপুর। আচ্ছা, এটা আমাদের তাহলে MTV আর ফিল্ম দেখলে BCS হবে না, এই সেন্টেন্সটা মনে রাখলে আমরা এই যে 10টা কান্ট্রি পেয়ে যাবো, আর এই 10টা কান্ট্রি হচ্ছে আমাদের এশিয়ানের অন্তর্ভুক্ত। আচ্ছা দেখুন, তাহলে আমি এখানে এখন এই 10টা দেশের রাজধানী বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনুন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ভিয়েতনামের রাজধানী হানয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, লাওস এর রাজধানী বিয়েন্তিয়েন, তারপর আছে মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিত, তারপর বুনাইয়ের রাজধানী হচ্ছে বন্দর সেরি বেগাওয়ান, আর কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নম পেন, আর সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। তো এই হচ্ছে আজকের এশিয়ান। তো এই তথ্যগুলো আপনাদের এই এশিয়ান সংস্থা মনে রাখলে পারে, যে কোনো প্রশ্ন হলেই আপনারা আশা করি উত্তর দিতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।